ভরা বাজারে ধারালো অস্ত্রে কোপ ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর রেলগেট এলাকায়। সূত্রের খবর, পার্থ সমর্থন নামে এক দুষ্কৃতী সদলবল মিলে ধারালো অস্ত্রে কোপ দিয়ে হামলা চালায় মনোরঞ্জন মজুমদার নামে এক ব্যবসায়ীকে। পরবর্তীতে তার ভাই সুরঞ্জন মজুমদার ঠেকাতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ঠাকুরনগর এলাকায়। ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ। আমি এসে সামনে দোকানের সামনে মার উঠে গোটাচ্ছি, এসে এসেই আমি হটপট করে কোপ দিচ্ছে। হ্যাঁ, কোপ দিন আমি পড়ে গেছি। আবার ওরা সবাই আমার কোপাচ্ছে, ডাকছে ছেলে মেয়ে পাশের দোকানটারা, আমার ওদের দাও উঁচু করে ধাওয়াচ্ছে, আসতে হচ্ছে। আমার গলায় একটা ছেলে, সেই আমার কোন শত্রুরা এদের এমনি আগে ঠাকুর হয়ে থাকতো, ওই হিসাব হিসাব তুলে বেড়াতে, তারপরে এরা হচ্ছিল। মানে একদিন বছর আগে ঠাকুর একটা গন্ডগোল হয়েছিল, ছেলেবেলে ধরে যাচ্ছিল।